আজকে সবথেকে বড় খবর, সুপ্রিম কোর্টে গরু পাচার মামলায় এবার মুখ খুললেন অনুব্রত মণ্ডল। নিজেকে জেল থেকে মুক্ত করতে সুপ্রিম কোর্টে চিৎকার অনুব্রত মণ্ডলের। মুখ খুলতেই তোলপাড় গোটা আদালত। আর রাগ ডাক নয়, আমি গোটা কাণ্ডের মাস্টার মাইন্ড নই, আচমকাই সুপ্রিম কোর্টে রেগেলাল কেষ্ট মণ্ডল। এবার নিজেকে জেল থেকে মুক্ত করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন একতা দৌড়দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। শীর্ষ আদালতে জামিনের আবেদন জানিয়ে বেশ কিছু মন্তব্য শোনা গিয়েছে বীরভূম জেলা তৃণমূল সভাপতির মুখে। তা নিয়ে আবার নতুন করে জল্পনা ছড়িয়েছে। গরু পাচার মামলায় গ্রেপ্তারের পর প্রথমে বাংলার জেলেই বন্দী ছিলেন কেষ্ট মণ্ডল, পরে ইডি তাকে দিল্লি নিয়ে গিয়ে তিহারে আটকে রেখেছে। মেয়ে সুকন্যাও বাবার সঙ্গে তিহারেই বন্দী রয়েছেন। সুপ্রিম কোর্টে শুনানিতে বর্ষিয়ান এই তৃণমূল নেতা প্রশ্ন তোলেন, গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হক জামিন পেয়েছেন, বিএসএফ আধিকারিক সতীশ কুমার জামিন পেয়েছে, আমি গোটা কাণ্ডের মাস্টার মাইন্ড নই, তারপরও আমাকে কেন আটকে রাখা হয়েছে জেলে? তার এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করেন ইডি সিবিআই আইনজীবী অতিরিক্ত সলিসিটার জেনারেল এসবি রাজু। তার হিসাবরক্ষক মনীষ কোটারির দেওয়া বয়ানে উল্লেখ করা হয়েছে সর্বোচ্চ আদালতে। তিনি আদালতে বলেন, অনুব্রত মণ্ডল প্রভাবশালী, জামিন পেলেই গোটা তদন্ত প্রভাবিত করার চেষ্টা করবেন। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, আগে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো চার্জ গঠন করা হোক, তারপর গোটা বিষয়টি আমরা ভেবে দেখব। জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হবে সুপ্রিম কোর্টে। এর মধ্যে ট্রায়াল কোর্টে সব নথি জমা দেবে ইডি সিবিআই। উল্লেখ্য, গরু পাচার মামলায় 2022 সালে 11 আগস্ট গরু পাচার মামলায় তাকে গ্রেপ্তার করে সিবিআই। এই মামলার তদন্ত নেবে একাধিক তত্ত্ব হাতে আসে গোয়েন্দাদের। প্রাথমিকভাবে তাকে আসানসোল সংশোধনাগারে আদালতের নির্দেশে রাখা হয়েছিল বেশ কিছুদিন। এরপর 7ই মার্চ তাকে ইডি দিল্লি নিয়ে যায়। এরপর 21 মার্চ তিহারে পাঠানো হয় অনুব্রত মণ্ডলকে। আপাতত তিনি সেখানেই রয়েছেন। প্রসঙ্গত, এই মামলাতে তার মেয়ে সুকন্যা মণ্ডলকেও জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ডেকে পাঠিয়েছিল ইডি। এরপর সেখানে তাকেও গ্রেপ্তার করে রাখা হয়। অনুব্রত মণ্ডলের পাশাপাশি সুকন্যা মণ্ডল আপাতত তিহার সংশোধনাগারেই রয়েছেন। অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির পরে রাজনৈতিক তরজা চরমে ওঠে। এর মধ্যে বেশ কয়েকবার জামিনের জন্য আবেদন করেন তিনি, কিন্তু তা খারিজ হয়ে যায়। সর্বোচ্চ আদালতেও আপাতত স্বস্তি মিলল না অনুব্রত মণ্ডল।